So hello guys, welcome back to my channel. So অনেকদিন পর আমি আজকে ভ্লগ ভিডিও শুট করতে চলেছি কারণ আজকে সকাল হয়ে গেছে। তো আজকে যাব হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরে আমার বাবার একজন কলিগের ছেলের পৈতে আছে। তো সেখানে প্রথমে দুর্গাপুর যাব। দুর্গাপুরে আমি জেঠু বাড়িতে থাকব। সেখানে আমার দিদিকে নিয়ে দিদির সাথে ওখানে পৈতেতে যাব। যে তোমরা ভিডিওটা আজকে সারা দিন আমি কি করছি সবকিছু দেখতে থাকো। যারা ইউটিউব থেকে দেখতেছে তারা ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুক থেকে যারা দেখতেছে তারা লাইক করে একটু কমেন্ট করে এই পেজটিকে ফলো করে দিও। তো ভিডিওটা শুরু হলো, পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা এখন রাস্তাতে রয়েছি, আস্তে প্রচুর মানে জ্যামও রয়েছে, সাথে সাথে ব্রেক দিচ্ছে বলে একটুখানি প্রবলেম হচ্ছে, ভিডিওটা ভালো করে তুলতে পারছি না। তো এখন আমরা রাস্তাতে রয়েছি, চলো আস্তে আস্তে করে দেখা যাবে রাস্তায় কোথায় দাঁড়াবো কি করবো সবই দেখতে থাকো। ভিডিওটা না স্কিপ করে অবশ্যই দেখতে থাকো, আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে পারবে। তো গাইস আমরা বীরভূম থেকে মানে সিউড়ি থেকে রওনা দিচ্ছি এবং আমরা অজয় নদী ক্রস করছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ অজয় নদী একদম পুরো শুকিয়ে গেছে। আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো ভিউটা তোমরা এনজয় করো। তো এবার দুর্গাপুরে ঢোকার পথে তাই জেঠুর বাড়িতে যাচ্ছি বলে মা একটু মিষ্টি দইটা কিছু কিনে নিল। তো ফাইনালি জেঠুর বাড়িতে পৌঁছে গেছি। এরা কোয়ার্টারে থাকে, তাই কোয়ার্টারটা তোমরা দেখতেই পাচ্ছ। তো দিদিকে দেখার জন্য দিদি নার্সিং পড়ে, তো তার জন্য দিদিকে দেখতে রবিবার এসে গেছি। দেখা হয়ে গেল, তো দিদি দেখতেই পাচ্ছ তোমরা, টাটা করলাম দিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর পৈতে পেড়ে যাওয়ার জন্য আমি তো কখন রেডি হয়ে গেছি এবং মা আর দিদি একসাথে রেডি হচ্ছে। এবার দেখি কতক্ষণ সময় লাগে। তো রেডি রেডি হয়ে একদম কোয়ার্টার বাইরে চলে এলাম, দু চারটে ফোটো তুলে একদম পৈতে বাড়ির দিকে গেলাম। পৌঁছে গেছি যেখানে পৈতে বাড়ি হচ্ছে, তোমরা দেখছো সব লাইটিং ফাইটিং করা আছে। Thank you.
করে One eternity later. এটা তো ভালো নতুন করে তোমরা এখানে আসবে ফলো করে দেবে। তো ভিডিওটি এটুকু থাকলো, একটা নতুন ভিডিও আসবো, ততক্ষণ বাই বাই, সি ইউ, টাটা।